দুইটা ঘটনা নিয়ে আমি মুরিদ হইছি। কয়েকটা ঘটনা বারংবার আমার মধ্যে ঘটছে, আমি ওনার কাছে স্বপ্নেও বায়াত হইছি, সর্বপ্রথম স্বপ্নে বায়াত হইছি। স্বপ্নে বায়াত হওয়ার পরে যেদিন স্বপ্নে বায়াত হই, এই দিন ওনার পবিত্র বায়াতের তোফায় এই দরবার পর্যন্ত জল পায় কাঁপতেছিল, এমন হালাত সেই স্বপ্ন হালাতের মধ্যে আমার হয়েছিল। আল্লাহ এই কামেল কুতুবের হাতে আমাকে দুই ভাবে বায়াত হওয়ার তৌফিক দিয়েছেন, একটা ছিল ওনার হাতে স্বপ্ন যুগে বায়াত হওয়া, আর আরেকটি ছিল ওনার কাছে জাহিরি হালাতে বায়াত হওয়া। দুই ভাবে আল্লাহ আমাকে ওনার হাতে কবুল করেছে। সম্মানিত জাকিরিনেরা, আমি দুইটা ঘটনা, উনি ইন্তেকালের ছয় মাস আগে আমি দেখলাম যে উনি ঢাকায় ইন্তেকাল করেছে এবং ওনার লাশ মুবারক রাত্রি নিয়ে আসা হলো। কতিপয় লোক ওনার লাশ নিয়ে আসলো, আর এমন জিকির, আসমান জমিনে জিকির, আর কলরব, আর সারা জমিন আসমানে কান্নার ঢল। তো সবাই বলতেছে পুরকুলির আল্লাহর ইন্তেকাল করেছে। আমি দৌড়ায় গেলাম, গিয়ে ওনার আমি জিজ্ঞেস করলাম আপনারা কাকে নিয়ে আসছেন, কুপুর কুলের আল্লাহর ওলিকে নিয়ে আসছি, উনি 63 বছরে ঢাকার জমিন ইন্তেকাল করেছে, উনি এই ঢাকার জমিনে আল্লাহর রসুলের পবিত্র সুন্নাকে আমল করে ইন্তেকাল করেছে। আমি জানতে চাইলাম আমরা কেমন করে, তখন বলল আল্লাহর রসুল মক্কায় জন্ম হয়েছে, মদিনা শরীফ পর্দা করেছেন, পুরকুলির ওলি পুরকুল জন্ম হয়েছে, আল্লাহর নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরে ঢাকার জমিনে ইন্তেকাল করেছে। সুতরাং এই কথা বলে লাশ নামাইল, আমি পাগল পড়া হয়ে গেলাম। যেই মাত্র লাশের কফিন বক্স থেকে কাপড়টা সরানো হলো মাথা মুবারকের, ওনার এটার চেহারার জ্যোতিতে, ওনার চেহারার নূরে সারা আসমান জমি এমন ভাবে গুলজার হয়ে গেল। আমি লাশের কাছে লুটিয়ে পড়ে এমন কাছে কাঁদতে শুরু, কাঁদতে কাঁদতে আমার এই কান্না অবস্থায় আমার এই ফজরের আজান দিয়ে দিয়েছে। আমি কোন রকম ফজরের নামাজটা পড়ছি, পড়েই সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির কাছে চলে গেলাম। উনি নামাজ পড়ে পশ্চিম দিকে বসা অবস্থায় মোরাকাবা করতেছেন, আমি ওনার মাইকুশের দক্ষিণ পাশে দাঁড়ানো, দাঁড়ায় আমি বলতেছি আমি তো স্বপ্নে দেখলাম, আমি কাঁদতেছি, আমার ঠোঁট মুখ সবগুলি ভিজে যাচ্ছে, বলতে পারতেছি না। আমি বললাম আমি তো স্বপ্নে দেখছি আজকাল রাত্রে আপনি ঢাকায় ইন্তেকাল করেছে, আর আপনার 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন, আর নবীর সুন্নতের উপর আপনি ইন্তেকাল করেছেন। আমাকে আজকাল রাত্রে আমি দীর্ঘ সময় নিয়ে আপনার ইন্তেকালের এই পবিত্র হালাতকে দেখছি, আপনি আপনার ইন্তেকাল কি বলতে, আমি আর কিছু বলতে পারছি না, কাঁদতেছি। আমি খেয়াল করছি, আমি যে মাত্র বলতেছি উনি পশ্চিম দিকে রু হয়ে বসা, বসার ভিতর উনিও জার 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 করে কাঁদতেছে 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 কাঁদতেছে, প্রায় আধা ঘন্টা সময় পর্যন্ত কাঁদছে। আমি দারুণ অবস্থায় খেয়াল করতেছি আধা ঘন্টা সময় পর্যন্ত উনি কেঁদেছে। কাঁদার পরে উনি একটু উত্তর দিকে ফিরলেন, আমি দক্ষিণ দিকে দাঁড়ানো, উনি বলতেছে বাবা চিন্তা করো না, হায়াত বাড়ে। আমি তখন এই কথা শুনলাম, শুনে আমি তখন মানে মনে মনে তখন আস্তে করে আমার কান্নাটা একটু কমে গেল, আমি সান্ত্বনা নিলাম যে আল্লাহর উনি হায়াত বাড়ছে। বাবাজিরা আমার এই ঘটনার অল্প দিন পরে যখন আর কয়েকটা ঘটনা ঘটলো, আমি তাৎক্ষণিকভাবে স্বপ্ন যুগে বায়াত হওয়ার পর আর দেরি না করে তাড়াতাড়ি ওনার কাছে বায়াতের প্রস্তুতি নিলাম। সেই ঘটনা আমি স্বপ্ন যুগে বাস্তবে কি হয়েছে সেটা এখন আমি বলবো না আপনাদেরকে, এটা আমার আল্লাহর ওলি, আমার মধ্যে সীমাবদ্ধ বাবজিরা আমার। এরপরে ওনার এই মহা মহা ইন্তেকালের ঘটনা ঘটে গেল। ইন্তেকালের 17 দিনের দিন রাত্রে আমি তখন রাত্রি দিন মাজারে পড়ে থাকতাম, পাগলের মতো কাঁদতাম। আমি 17 দিনের দিন ওনার ওই মাজারের পাশে বসে কাঁদতেছি, সেই একই মোরাকাবা করতেছি, কাঁদতে 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 রাত্রে প্রায় আড়াইটার পরে হঠাৎ করে আমার একটু তন্দ্রার মতো মোরাকাবার ভিতরে আল্লাহর ওলি নিজ কানে শুনতেছে, বাবাজিরা আমি বলতেছি, আর এই কথাগুলি আল্লাহর ওলি শুনতেছে। ওনার এই দেখলাম আমি হঠাৎ করে আমার এই কান্নার ভিতরে ওনার মাজারের উপরে যে মাটিটা, এই মাটি জাঙ্গারি আস্তে করে একবার সরে গিয়েছে, সরাসরি আল্লাহর ওলির লাশ আমার সামনে, আল্লাহর লাশ আমার সামনে। এই 17 দিনের দিন রাত্রে আমি কাঁদতেছি তখন এই মাজারের মধ্যে, লাশ যখন সামনে,
আমি দেখতেছি হঠাৎ করে ক্রেনের মতো এই কেমনে যে লাশটা উঠে আমি পশ্চিম পাশে বসে কাঁদতেছিলাম আমার একদম সামনে চলে আসছে সামনে চলে আসতে পরেই আমি ওনার কদম জড়ায় ধরলাম কদমের কাছে এই কাফনের কাপড়টা একটু পায়ের টাকনু পর্যন্ত এই কাপড়টা আমি একটু করে সরে ওনাকে সালাম করলাম উনি নিজ হাতে মাথার থেকে কাপড়টা বুক পর্যন্ত আনলেন উনি নিজ হাতে আইনাকবর সঙ্গে কথা বলতেছে আমি বললাম আমি এ টু জেড এইভাবে বলছি আপনি না আমার বললেন হায়াত পারে আপনি না আমার বললেন হায়াত পারে আপনি আমার বলে চলে গেলেন আপনি আমার কি বললেন আপনি বললেন হায়াত পারে আমি স্বপ্নে দেখলাম আপনি ইন্তেকাল করেছেন কাঁদতে 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 আমি আপনার কিনারে পাগল পারা আর আপনি বললেন হায়াত পারে আমি কি বইলে গেলেন আপনি তো আমার বলে চলে গেলেন আমি কাঁদতেছি আমার এই কান্নার ভিতরে আমার বলতেছে বাবা আমি তুমি যে স্বপ্ন দেখছো সত্য আর আমি যা বলেছি ওই জায়গার মধ্যে একটু সূক্ষ্ম বিশ্লেষণ ছিল আমি বললাম আমি তো বুঝতে পারি নাই তো বিশ্লেষণ ছিল আমি যে পশ্চিম দিকে হয়ে কেঁদে ছিলাম তখন আমি রোহানি অবস্থায় দেখেছি আমার হায়াত শেষ হয়ে গেছে আমার হায়াত ছিল না কিন্তু তোমার যে হায়াতটা আছে এটার মধ্যে বরকত হয়েছে তোমার হায়াতের বরকতটা এখনো অনেকটা বরাদ্দ আছে এই জন্য আমি তোমার সান্ত্বনা দিয়েছি হায়াত বাড়ে মানে হায়াতের বরকত আছে তোমার মধ্যে এটা তোমারটা বলেছি আমি যদি আমার হায়াতের কথা বলতাম তোমরা যখন যে পাগল পারা ছিল এতদিন কান্না করতে করতে তোমার একটু সুখটা সবার ক্ষমতা হয়েছে তাৎক্ষণিকভাবে বললে তোমরা অনেকে কলজা ফেটে মারা যাইত এই জন্য আমি কথাটাকে কার হায়াত বাড়ছে এটা বলি না কার হায়াত বেড়েছে বলি নাই তখন আমি করলাম কি আবার পায়ের কাছে গিয়া ওনার পায়ের মধ্যে জড়ায় ধইরা এই যে পায়ের আঙ্গুলের উপরি ভাগে এই ছোট ছোট পশম আছে একের পশম গুলি সহ ধরে গুলজার অটুট একটা পশম পরে নাই আমি ওনার জিজ্ঞেস করলাম যে আজকে 17 দিনের রাত্র আপনার একটা পশম কিচ্ছু হয় নাই আপনার একটা পশম কিচ্ছু হইলো না আমি যে দেখতেছি সবকিছু আপনার একদম বরাবর ঠিক আছে আপনি কোন হালাতে আছেন পেশাওয়ার বললো তুমি আমার 17 দিনের পরের কথা জিজ্ঞেস করতেছো আমার যখন যেই মাত্র কবরে রাখা হয় আল্লাহ কবরের মাটিরে ডাক দিয়া সঙ্গে সঙ্গে আরশ থেকে আল্লাহ মাটিকে ঘোষণা করে দিয়েছে যে আমার লাশ কবরের মাটিতে সাবধান আমার এই বন্ধুর লাশ কিয়ামত পর্যন্ত কোনো স্পর্শ করতে পারবি না তুমি আমার 17 দিনের কথা জিজ্ঞেস করতেছো আমার লাশ কিয়ামত পর্যন্ত কিছুই হবে না আমার বলে দিন আমার লাশ কিয়ামত পর্যন্ত কিছুই হবে না তুমি আমার 17 দিনের পর কথা জিজ্ঞেস করতেছো 17 দিন আল্লাহ আমাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরের মাটিকে অভয় করে জানিয়ে দিয়েছে আমার লাশ কিয়ামত পর্যন্ত এই মাটিতে কিছুই হবে না এইভাবে অক্ষত অবস্থায় থাকবে সুবহানাল্লাহ আমার নিজের দেখা 17 দিনের রাত্রে মুরাকাব অবস্থায় ওনার এই মাজারের মধ্যে সুতরাং বাপজিরা আমার এমন এক অলির দরবারে আসছি যিনি আল্লাহর বেলায়েতের মাকামের এত বড় দরজার অলি আমি ক্লাস 6 এ পড়ি তখন মুরিদ হয়নি এরপর মুরিদ হয়েছি।